বড়জনকে যুক্ত করি ইসমাইল ইসমাইল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ বলছি আমি ইন্ডিয়া থেকে বলছি আচ্ছা ভালো কথা বলেন হ্যাঁ আমার আমার একটা প্রশ্ন ছিল যে যখন হযত মোহাম্মদ কাছে ওহি আসতো তখন যে কোরআনের যে আয়াতগুলো নাজিল হতো সে আয়াতের যে কোরআনের যে সুরারগুলো নামগুলো কি ওহিতে বলতো না কি না ওই নামগুলো পরবর্তীতে দেওয়া হয়েছে নামগুলা পরবর্তীতে দেওয়া হয়েছে নামগুলা মোহাম্মদ নিজে অনেকগুলা নাম বলা গেছে এক একটা সুরের এক এক অনেকগুলা নাম বলা গেছে হ্যাঁ কয়েকটা নামই তখন ডাকা হইতো কিন্তু এখনো কয়েকটা নামই ডাকা হয় কিন্তু এগুলোর নামকরণটা কি হবে সেগুলো নিয়ে আলেমদের ভিতরে নানা মতবিরোধ ছিল পরে ওসমান এগুলার কিছু নাম তৈরি কিছু নাম রাখছে কিন্তু নামগুলা একদম সরাসরি মানে ওয়েল ডিফাইন্ড না যে এটার নাম এটাই এরকম কোন মানে ইয়া নাই এক এক সময় মোহাম্মদ এক একটা সুরাকে এক এক নামে ডাকছে ফাতিহা সুরাটার অনেকগুলা নাম আছে বাকারা সুরাটার কয়েকটা নাম আছে সুরা তাবার কয়েকটা নাম আছে ঠিক আছে তো এই যে কোরআনে যেটা আপনারা পড়েন সেটার একটা মানে মোহাম্মদ প্রিসাইজলি বলে যায় না যে এটাই এই সুরাটার নাম অন্য কোনটা তার নাম না এটা এরকম বলে যায় নাই

আর আর স্যার আর একটা কথা জিজ্ঞেস করছি যে ওই মক্কা না মদিনাতে ওই জিন পাহাড় না কি পাহাড় আছে সেটা স্যার কি মানে কতটা যুক্তিসঙ্গত ওই যে নাকি জিন পাহাড় বলতে যে জিনিসটা বোঝায় ওই যে মানে পেছনের দিকে চলে এরকম কিছু একটা তাই না হ্যাঁ করে রাখলে দেখা যায় এটা চলতেছে নাকি এরকম কিছু দেখা যায় রকমের জায়গা পৃথিবীতে অনেক জায়গাতেই আছে হ্যাঁ ইউরোপে ক্রোয়েশিয়াতে এরকম একটা জায়গা আছে যেখানে সেটাকে আমরা বলি এটা এক ধরনের দৃষ্টি বিভ্রম ঠিক আছে ওই এলাকাটা এলাকাটা এরকম হওয়ার কারণে আপনি আপনার ভিতরে এক ধরনের ইয়া তৈরি হবে আপনার চোখের একটা বিভ্রম তৈরি হবে হম যেমন ধরেন আপনাকে আমি উদাহরণ হিসেবে অনেক কিছু দেখাতে পারি এটাকে যেন ইংরেজিতে একটা কি নাম বলে আহ উদাহরণ এটাকে বলে এক ধরনের বলে বলে অপটিক্যাল এই জিনিসগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি মানে কয়েকটা উদাহরণ দেখলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন আমি আপনাকে বের করে দেখাতে পারি কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর দিতে বেশ খানিকটা সময় লাগবে আহ আপনাকে আমি দেখাচ্ছি দেখেন আমার একটু বের করতে হবে ইসমাইল সাহেব আপনি একটু ধৈর্য ধরেন আপনি যে প্রশ্নটা করছেন খুবই ভালো প্রশ্ন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটার উত্তর দিতে গেলে আমার একটু সময় লাগবে কারণ এটা একটা একটু জটিল ব্যাপার একটু বোঝাটা একটু জটিল বলছি স্যার স্যার আপনার সঙ্গে যে আমার কথা হচ্ছে এটা এটা ইউটিউবে থাকবে তো মানে এটা আমাকে একজনকে চ্যালেঞ্জ করেছে আমি আমি বলেছি জিন মিন সব কিছু নেই কিন্তু উনি আমাকে এটা দেখে না প্রমাণ করতে চাইছে যে না জিন আছে কিনা দেখ এরকম আমাকে বলছে তা আপনার এই ভিডিওটা আমি ওনাকে দেখাতে চাই তো এটা থাকবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে দেখেন এখানে আমি আপনাকে এক ধরনের ইলুশন মানে একটা অপটিক্যাল ইলুশনের একটা ছবি দিয়েছি এটা এখানে স্যার আর স্যার একটু একটুখানি কথা আমার নাম ইসমাইল না যে আমাকে চ্যালেঞ্জ করছে তার নামে ইসমাইল আমার নাম মোহাম্মদ নুর আলম হ্যাঁ তা আমি ইসলাম ইসমাইল নামটা লিখে আমি করলাম যেন ও বিশ্বাস করে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে যে ছবিটা আপনাকে আমি দেখাচ্ছি যে এই ছবিটার মাঝখানে যে ডটটা আছে সেই ডটটার দিকে আপনি যদি কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকেন এক দৃষ্টি নিয়ে তাকায় থাকেন তাহলে কিছুক্ষণ পর আপনার ব্রেইন যে কাজটা করবে যে আপনার আশপাশের যে ডটগুলা সেগুলাকে আপনার ডিজাপেয়ার করে দিবে হ্যাঁ মানে একটা মানে অবাক করা কাণ্ড ঘটবে আপনি কিছুক্ষণ এই যে আমি যে ভিডিওটা দিলাম এটা আপনি এক বাসায় বাসায় প্র্যাকটিস করে দেখেন যে এই জায়গাটাতে আপনি যদি অন্য অন্য জিনিসগুলা দেখেন তাহলে আপনার মনে হবে যে অন্যগুলো উধাও হয়ে গেছে বা এটা উধাও হয়ে গেছে এটাকে আর আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি অনেকক্ষণ থাকেন এরকম অনেকগুলা জিনিস আছে যে জিনিসগুলা উই একটা স্পেসিফিক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটে আবার আরেকটা জিনিস দেখাচ্ছি যেমন ধরেন এইটা এখন তো আমার কাছে এই জিনিসগুলা রেডি করা নাই আপনি যদি আমাকে আগে থেকে বলে রাখতেন তাহলে আমি সব ইয়াগুলা ছবিগুলা রেডি করে রাখতাম এবং সেই ঘটনা সেই ঘটনার যে ইয়াগুলো আছে সেগুলো রেডি করে রাখতাম এখানে দেখেন একটা সিম্পল উদাহরণ দেখাচ্ছি দেখেন ভাই আপনি তো ছবিটা দেখতে পাচ্ছেন তাই না এই এই যে মাঝখানের যে গোলটা এবং এই পাশের যে মাঝখানের যে গোলটা কোন গোলটা বড় বলেন তো বাম পাশের গোলটা বড় নাকি বাম পাশের ভেতরের গোলটা বড় নাকি ডান পাশের ভেতরের গোলটা বড় কোনটা বড় মনে হচ্ছে এই যেটা ছোট ছোট বেশি আছে তার পাশে ওই গোলটা বড় আছে যেটা সবুজ না লাল রঙের মতো আছে সেটা আচ্ছা কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুইটা কিন্তু সমান হ্যাঁ কিন্তু আপনার কাছে দেখে মনে হচ্ছে দুইটার ভিতরে একটা বড় আর একটা ছোট ওই যে আশপাশের যে ছোটগুলো আছে সেগুলোর কারণে আপনি ডান পাশের তার আশপাশের পাশে চারপাশের ছোট ছোট দেখে আপনার কাছে মনে হচ্ছে এটা এটা তুলনামূলক ভাবে দৃষ্টিতে এটা বড় বলে দেখা যাচ্ছে আবার বাম পাশেরটায় পাশ মানে চারপাশে যে জিনিসগুলো সেগুলা বড় দেখে ভেতরেরটাকে আপনার একটু ছোট মনে হচ্ছে অপেক্ষাকৃত ছোট মনে হচ্ছে এইখানে দুইটা বটি একদম সমান কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে বাম পাশের মাঝখানের গোলটা ছোট ডান পাশের মাঝখানের গোলটা বড় এইটাকে বলা হয় এক ধরনের অপটিক্যাল ইলিউশন মানে আপনার অবস্থান থেকে আপনি যে জিনিসটা দেখছেন আপনার কাছে এটা মনে হচ্ছে কিন্তু আসলে এই দুইটা কিন্তু সমান এখন এই রকমের বেশ কয়েকটা জায়গা আছে পৃথিবীতে যে জায়গাগুলোতে এই ধরনের অপটিক্যাল ইলিউশনের উদ্ভব ঘটে আমি আপনাকে একটু বের করে দেখাই আমি আপনাকে গুগল থেকে বের করে দেখাচ্ছি আপনি নিজে এই জিনিসটা আরো ভালো করে পড়তে পারেন পরে আপনি দেখবেন যে এখানে অনেক কিছু পৃথিবীতে অনেকগুলা জায়গা আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের ঘটনা এই এই যে সেই ঘটে দেখেন এখানে কয়েকটা এখানে কয়েকটা উদাহরণ দেয়া হয়েছে ম্যাগনেটিক হিল এক নম্বরে এক নম্বরে দিয়ে আছে ম্যাগনেটিক হিল এই ম্যাগনেটিক হিলটা কোথায় আছে আমরা একটু দেখি এই যে এখানে যে জিনিসটা যে উদাহরণটা দেওয়া হয়েছে এই ম্যাগনেটিক হিলটা আছে প্লেস ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে আছে এই জিনিসটা হ্যাঁ তারপরে মৌরিটান মৌরিটিয়াস আইল্যান্ড তারপরে হচ্ছে প্রাইম দেলি দ্য এই এইরকম জায়গাগুলোতে এই ধরনের অপটিক্যাল ইলেশন ঘটে এটা সৌদি আরবের একটা জায়গা আছে যেখানে এই ধরনের অপটিক্যাল ইলেশন ঘটে যে আপনি দেখলে মনে হবে গাড়িগুলো পেছনের দিকে যাচ্ছে কিন্তু আসলে ওইটা সত্য না ঘটনাটা আসলে ওই রকম না কিন্তু দেখলে মনে হবে দূর থেকে দেখলে মনে হবে এটা ওই অঞ্চলের গ্রাভিটির উপর নির্ভর করে ওই অঞ্চলে কতটুকু কাজ করছে পৃথিবীর আকর্ষণটা কাজ করছে সেইগুলার উপরে নির্ভর করে আপনি এই দেখেন এই এই যে যে দেখেন ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন স্যার বলছি আমাদের ইন্ডিয়া ইন্ডিয়াতে এরকম এই জায়গা আছে বলছেন হ্যাঁ ইন্ডিয়াতে এরকম জায়গা আছে হ্যাঁ ইন্ডিয়া এরকম জায়গা আছে জায়গাটার নাম কি স্যার আমি একটু দেখে বলছি দাঁড়ান আমি তো আসলে এই যে এই যে দেখেন এটা হচ্ছে এইখানে একটা অপটিক্যাল ইলোশন ঘটে এই জায়গাটাতে এই জায়গাটাতে যদি আপনি কখনো যান এই যে নাম দেয়া আছে এই জায়গাটাতে যদি আপনি যান তাহলে তারপরে এই জায়গা আছে আমেরিকাতে এই জায়গাতে আছে তারপরে হচ্ছে গিয়ে এই জায়গাতে আছে এই যে মিস্ট্রি স্পট সান্টা ক্রুজ ক্যালিফোর্নিয়াতে এই জায়গাটাতে এই ধরনের ঘটনা একটা ঘটে জাপানের কোয়োটোতে এই ধরনের একটা ঘটনা ঘটে হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম আবার এক প্রত্যেক জায়গায় আবার একই রকম ঘটনা ঘটে তা না এক 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 জায়গায় রকম ঘটে ঘটে এই 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 যে দেখেন জার্মানিতে রকমের একটা জায়গা আছে এখানে ধরনের ইলেশন ইংল্যান্ডে এই জায়গায় অপটিক্যাল ইলেশন ঘটে তারপরে হচ্ছে ইন্ডিয়া তো আছে ইন্ডিয়াটাও বের করে দেখাচ্ছি দেখেন ইন্ডিয়াতে এই যে ম্যাগনেটিক হিল এটা আপনাকে বের করে দেখাই এই দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি লেখা দেখতে পাচ্ছেন ভাই আশ্চার হ্যাঁ প্লেসেস ইন ইন্ডিয়া দ্যাট সি আনবিলিভেবল অপটিক্যাল ইলুশন মানে অবাক করা অপটিকা মানে দৃশ্য এই অঞ্চলগুলোতে দেখা যায় এক নাম্বার প্লেস বলা হচ্ছে এই জায়গা দেখেন ম্যাগনেটিক হিল লেহ লেহ নামক জায়গাতে আমি আসলে চিনি না এই জায়গা কোথায় কিন্তু এই লেহ জায়গাতে একটা ম্যাগনেটিক হিল আছে এখানে বলা হচ্ছে দ্য ম্যাগনেটিক হিল ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেসেস ওয়ার ইউ ক্যান উইটনেস অপটিক্যাল ইলিউশন এট ইটস বেস্ট হিয়ার ইভেন ইফ দ্য ইঞ্জিনস অফ দা ভেহিকেল আর শাট ডাউন মানে এই অঞ্চলে গেলে ইঞ্জিনগুলা মানে গাড়ির ইঞ্জিনগুলা পর্যন্ত বন্ধ হয়ে যায় ঠিক আছে আচ্ছা আরো বড় করে দেখাই গাড়ির ইঞ্জিন গুলো বন্ধ হয়ে যায় তো এখন যদি মুসলমানেরা এখানে দাবি করে যে এটা জিনেরা করছে তাহলে তো অনেকজন বিশ্বাস করে নেবে স্যার হিন্দুরা তো জিন বিশ্বাস করে না ওরা তো আলাদা হয়তো করে কিন্তু মুসলমান এখানে তো অনেক আছে তারা তো বলবে যে জিনা জিনে করেছে হ্যাঁ মুসলমানরা বলবে জিনে করছে আর হিন্দুরা বলবে মানে ভগবানের দেবতারা করছে এখানে দেখেন এখানে আরো কি বলা হচ্ছে দে সিম টু ট্রাভেল আপ অ্যান্ড হিল অন দেয়ার ওন ইন রিয়েলিটি দা হিলস ল্যান্ড ক্রিয়েটস অ্যান্ড অপটিক্যাল ইলিউশন হুইচ মেকস দ্য ডাউন হিল স্লোপ অ্যাপেয়ার্স এজ অ্যান আপ স্লোপ অ্যাজ সাচ অল দো ভেহিকলস মুভ ডাউনহিল হিল ইট সিমস অ্যাজ ইফ দে আর গোয়িং আপ মানে গাড়িগুলো যদি পেছনের দিকেও যায় তাহলে মনে হবে যে এটা উপরের দিকে যাচ্ছে আরেকটা জায়গা আছে মহারাষ্ট্রে কাবাল শেট পয়েন্ট কাবাল পয়েন্টে পয়েন্ট এরকম একটা জায়গা আছে এই জায়গাটাতে তারপর তাজমহলে এই ধরনের একটা জায়গা আছে তাজমহলও কি ঘটে সেটা আপনি এখান থেকে পড়ে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি গুজরাটে এরকম একটা জায়গা আছে তারপর হচ্ছে গিয়ে উত্তর প্রদেশ বারা ইমাম বারা এই জায়গাতে এখানে একটা এরকমের একটা জায়গা আছে এই জায়গা এই জায়গাটা মনে হয় না এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে স্বামী ভীরা ভাবা ভীরা ভাদ্র স্বামী টেম্পল বীরভদ্র স্বামী টেম্পল এই টেম্পলে এরকমের একটা ঘটনা ঘটে দেখা যাচ্ছে ভাইগুলা হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার ও আমি আমি উত্তরটা পেয়ে গেছি আসলে মানে এটা এটুকু জানা ছিল যে স্যার যে ওই জিন টিন বলে কিছু নেই গো ও সব ওটা এমনি হয়ে থাকে মানে না না বৈজ্ঞানিক কারণে হয় থাকে না অপটিক্যাল ইলুশন ঘটে ওই জায়গাগুলা এক একটা জায়গার তো এক এক রকম বৈশিষ্ট্য থাকে ওইখানে ওই জায়গার বৈশিষ্ট্যটা এরকম যে দেখলে অন্য রকম মনে হয় সাধারণ দর্শকদের কাছে এটা খুবই অবাক করা বিষয় অনেকে দেখতে যায় কিন্তু এরকম না ওইটার প্রকৃতিটাই ওই এলাকাটাই এরকম যে আপনার কাছে এরকম মনে হবে যেমন ধরেন এই এলাকাটা যেমন ধরেন এই যে আন্ডার ওয়াটার রেইনফল এই জায়গায় আন্ডার ওয়াটার রেইনফল দেখা যায় ঠিক আছে এটা এটা আরো অদ্ভুত ব্যাপার তারপরে এই জায়গায় দেখেন হর্সটেল ফল এখানে এই জায়গাটাতে এই ধরনের ঘটনা ঘটে এটা দেখলে উদ্ভট লাগবে আপনার কাছে মনে হবে এটা কিরকম একটা ঘটনা ঘটতেছে এই জায়গায় এই ঘটনাটা ঘটে দেখেন এই জায়গায় যদি আপনি যান তাহলে আপনি দূরের জিনিসটা আপনার কাছে মনে হবে কাছে হ্যাঁ দূরের জিনিসটা কাছে হয়ে যায় এটা হচ্ছে বলিভিয়ার একটা জায়গা রিভার ট্রি এই জায়গাটা এই গাছটা হচ্ছে রিভারের মতো মানে এই রিভারটা হচ্ছে ট্রি এর মতো না যেন কি যাই হোক এটা আপনি পরে দেখেন আর তারপরে এইখানে আরেকটা ইয়া পাথর পাওয়া গেছে যেটা মুখটা অনেকটা মানুষের মতো এখানে দেখলে মনে হয় যে এখানে একটা মানুষ এটা কিন্তু প্রাকৃতিক ভাবে হয়েছে তারপরে ক্যামেল থর্ন ট্রি পেইন্টিং এখানে দেখেন এই এই জিনিসটা ক্যামেলের থরনের মতো আচ্ছা ঠিক আছে এটা আমিও বুঝতেছি না এই জায়গাটাতে যদি আপনি যান তাহলে দেখবেন আপনি ওয়েভের মতো মানে সমুদ্রে যে মানে ঢেউ ওঠে সেই ঢেউ মতো এলাকাটা একদম সমুদ্রের ঢেউয়ের মতো মনে হচ্ছে তারপরে হচ্ছে এই জায়গায় আছে তারপরে সানড আছে তারপরে অনেকগুলা জায়গা আছে এই যে এই এই আবার মনে হবে জায়গাতে আপনার সূর্য আলো ফেলতেছে এই জায়গায় হ্যাঁ অদ্ভুত জায়গা এরকম পৃথিবীতে অনেকগুলা জায়গা আছে যেখানে এরকম আপনি নানা জিনিস দেখতে পারেন এই জায়গাটা হচ্ছে ম্যাগনেটিক হিল এখানে আবার মেসেজ দেওয়া আছে পার্কের এর ইন দ্য বক্স মার্ক রোড গাড়িটা এক্সপিরিয়েন্স করে দেন জায়গাটা দেখবেন গাড়িটা নড়তেছে আপনি এই জায়গায় এই জিনিসটা পরেন পড়লে দেখবেন আহ এখানে এই জিনিসটা এই ধরনের ঘটনাটা ঘটে তো এই জিনিসগুলো খুবই ন্যাচারাল ফেনোমেনা মানে হচ্ছে প্রাকৃতিক ঘটনা বিজ্ঞানীরা হ্যাঁ বলেন স্যার এই এই ন্যাচারাল ঘটনাগুলোকে তাহলে মুসলমানেরা কেন স্যার ওই জিন জিনের জিন করেছে এই করেছে সেই করেছে কেন এরা বলে তাহলে এগুলো বলে তারা তাদের ধর্ম বিশ্বাসটাকে যখন মানুষ কোনো অবাক করা জিনিস দেখে যে জিনিসটা আসলে সাধারণত সাধারণ চোখে মনে হয় যে একটু অবাক করা কাণ্ড তখনই তারা যে চেষ্টাটা করে যে এটা মানে আমার আমাগো আল্লাহ করছে হ্যাঁ বা ভবানে করছে বা জিনে করছে এরকম কিছু একটা যে যার ধর্মের পক্ষে ওইটাকে আনার জন্য এবং তার ধর্মের পক্ষে একটা প্রমাণ হিসেবে উপস্থাপনের জন্য এই কাজটা করে এটাও খুবই স্বাভাবিক ব্যাপার মানে বিশ্বাসী মানুষেরা তো সবসময় চায় তাদের ধর্মটা সত্য বলে হ্যাঁ তারা তো নিজেরাই আসলে ধর্মটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমাকে ধর্মটা কি আসলে সত্য নাকি মিথ্যা এই কারণে অন্যকে একটু নিজেকেও প্রবোধ দেওয়ার জন্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এই সমস্ত অবাক করার ঘটনা দেখলে তখন এগুলা বলে যে নিশ্চয় আমাগো জিনে এটা করছে বা কোরআনে এটা বলা আছে আগে থেকে কোরআনে এটা লেখা ছিল ভাই আমাকে কোরআনে তো বিজ্ঞানের সব কিছু লেখা আছে ইউডিরা সবগুলা বাইর করে নোবেল পুরস্কার জিততে লইতেছে এগুলা বলে কারণ হচ্ছে তাদের এই কনফিডেন্সের অভাব তাদের ধর্মটা যে সত্য এটা নিয়ে তাদের নিজেদেরই কনফিডেন্সের অভাব আছে اسماعিল ইসমাইল আপনি কি আর কিছু বলবেন না স্যার আমি কিছু বলবো না তো আমি আমি জাস্ট একটু 30 সেকেন্ড বলি আমি আমি আপনার মানে প্রচুর ভক্ত মানে প্রচুর আপনার ভিডিও দেখতে রাগ ছিল পরবর্তীতে আপনার প্রতি ভালোবাসা হয়ে গেছে জানি না কি কারণ থেকে তো আপনার দেখার পর থেকে আমি আমি রাজমিস্ত্রি কাজ করি আমার বাড়ি পশ্চিম পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলাতে তো তো এই যে আপনি একটু বললেন না যে এ ওদের বিশ্বাসের ওদেরই ইয়ে আছে কমজোরি আছে আমার বাসাতেই আমাকে বারবার জিজ্ঞেস করবে আমি আমি আপনাদের থেকে ধর্মটা মোটামুটি বুঝেছি মানে বেশি খুব ভালো বুঝি না অল্প স্বল্প বুঝেছি আমাকে আবার ওরা জিজ্ঞেস করে ওরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাকে জিজ্ঞেস করবে আমি বলতে গেলে আবার রাগ করে আবার একটু পরে আবার জিজ্ঞেস করবে যে এটা কি ভাই আবার বলতে গেলে আবার রাগ করে কিন্তু আমি মনে করি যে আপনার থেকে আমি আমার মনে হয় যে আমি কিছুটা সত্য কিছুটা হলেও সত্য জেনেছি এরকম আমার মনে হয় যে আমি নিজে মুসলমান হয় এখনো আমি আমি এখনো নাস্তিক না আমি মুসলমান মানে ধর্ম বিশ্বাসী এখনো মানে পুরোপুরি নাস্তিক হয়ে উঠতে পারিনি এখনো দো. ধর্ম বিশ্বাসী কিন্তু কিন্তু তারপরে আমার মনে হয় যে না আমাদের ধর্মের মৌলবী কিংবা হুজুরের থেকে আপনা আপনারা অনেক বেশি ভালো জানেন কিংবা অনেক বেশি ভালো বলেন লোককে এরকম আমার মনে হয় আর এই জন্য আমার লোকের সঙ্গে আমার যে আশেপাশে যারা থাকে তাদের সঙ্গে আমার মনে মেল মেল হয় না খুব হম ঠিক আছে اسماعিল সাহেব আপনারা যারা আছেন আপনাদের আপনার নামটা আমি ভুলে গেছি আপনার যে পাশে আছেন ওনার নাম ইসমাইল আমার নাম মোহাম্মদ নুরুল আলম তাই ওনার নামটাই আমি আমি দেখাবো ভিডিওটা বলে ঠিক আছে আপনি যদি আমাকে আগে একটু সময় দিতেন তাহলে আমি এই জিনিসগুলো রেডি করে রাখতে পারতাম কারণ এই বিষয়টা অনেক অনেকগুলা ওয়েবসাইটে আছে অনেকগুলা নিউজ আছে যেগুলাতেই এই নিউজগুলা পত্রিকারতে নিউজগুলা ছাপা হয়েছে যে এই অমুক জায়গাতে এই ঘটনা ঘটছে তমুক জায়গাতে এই ঘটনা ঘটছে এটা খুবই আহ স্বাভাবিক এবং বিজ্ঞানীরা এখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কেন এই ঘটনাটা ঘটে এটা মূলত ঘটে গ্রাভিটির কারণে যে পৃথিবী যে তা নিজের দিকে তাকে আকর্ষণ করে সব সময় যেমন আমরা একটা গ্লাস হাত থেকে ছেড়ে দিলে নিচে পড়ে যায় এই অনেক জায়গা আছে সেখানে গ্রাভিটি একটু বেশি কাজ করে বা অনেক জায়গা আছে যেখানে গ্রাভিটি একটু ভিন্নভাবে কাজ করে এই রকমের জায়গাগুলো আছে সেগুলো দেখ সেগুলো আপনি আমি বের করে রাখতে পারতাম কিন্তু এখন আপনাকে শর্ট অ্যান্সার দিলাম আপনি যদি আরেকদিন আমাকে ইমেল করে তারপর আমার সাথে যুক্ত হন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তখন আমি রেফারেন্স গুলো সব রেডি করে রাখতে পারবো তখন আপনাকে আরো ভালো ডিটেলসে আপনাকে দেখায় দেখায় ইউটিউবে ভিডিও আছে এটার আপনি ইউটিউবে ঢুকে আপনি অপটিক্যাল ইলিউশন প্লেসেন্স লিখে সার্চ করেন অনেকগুলা ভিডিও পাবেন সেখানে আপনি দেখবেন যে ওইখানে গিয়ে গিয়ে লোকেরা দেখে ইউটিউবার ওখানে গিয়ে গিয়ে দেখাইছে যে এখানে কেমন ঘটে হ্যাঁ দেখেন ভাই এই যে আমি এখানে আসছি এখানে এই ঘটনাটা করতেছে দেখেন ভাই কি করতেছে ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে আফগানিস্তানে আছে অনেকগুলা দেশে আছে আমি ক্রোয়েশিয়াতে গিয়েছিলাম কিছুদিন আগে ক্রোয়েশিয়াতেও গিয়ে এরকম একটা জায়গা আমি দেখে আসছি অদ্ভুত জায়গা হ্যাঁ কিন্তু এটা মানে এটা না যে কোন জিনে করতেছে বা কোন দেবতায় করতেছে বা মানে বুতে করতেছে নিতে করতেছে এটা না ভাই হ্যাঁ ঠিক আছে কথা বলে ভালো লাগলো তাহলে আজকে বিদায় জানাই নূর ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক ভালো থাকেন তাহলে বিদায় জানালাম পরের জনকে